দর্শক, স্ক্রিনে আপনারা এখন যার ছবি দেখছেন তাকে চিনেন না এমন মানুষ খুব কমই আছে। হয়তো তার নাম জানে না, কিন্তু তাকে দেখেছে বহুবার। তার ভিডিওতে নেই ঝকঝকে স্ক্রিন কিংবা কথার ফুলঝুরি, কেবল মুখ ভঙ্গিমার গুণেই কোটি মানুষের মন জয় করেছেন তিনি। আর তাই তো সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী তার। এই রেকর্ড করে গিনেস বুকেও নাম লিখিয়েছেন এই তরুণ। টিকটকের সর্বাধিক জনপ্রিয় এই তরুণ সম্প্রতি জানিয়েছেন, তিনি একজন প্র্যাকটিসিং তথা ইসলামিক আচার আচরণ পালন করা মুসলিম এবং পবিত্র কোরআনের হাফেজ। মঙ্গলবার ডেইলি পাকিস্তান এ খবর জানিয়েছে। ইতালিতে বসবাসকারী সেনেগালিজ বংশোদ্ভূত 22 বছর বয়সী এই ইউটিউবার ও টিকটক তারকা পশ্চিম আফ্রিকায় একটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠা তথা জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি ইসলাম ধর্ম পালন করে আসছেন। খবরে বলা হয়, খাবি লিম সম্প্রতি এক Q&A সেশনে ভক্তদের সঙ্গে নিজের ধর্ম বিশ্বাস নিয়ে কথা বলেন। বহু মুসলিমের কাছে এই কৌতুক অভিনেতা ব্যাপক জনপ্রিয়। তার অনুসারীদের একটা বিশাল অংশই ছিল মুসলিম। বর্তমানে টিকটকে খাবি লিমের অনুসারীর সংখ্যা 145.2 মিলিয়ন, যা ছাড়িয়ে গেছে চার্লি ডি আমিলিওকে। টিকটক অ্যাপে সবচেয়ে বেশি অনুসারীর সংখ্যা ছিল 18 বছর বয়সী চার্লি ডি আমিলিওর। 2 বছরও বেশি সময় ধরে এই অবস্থান ধরে রেখেছিলেন চার্লি। তবে সেই রেকর্ড ভেঙে দিয়েছে খাবি। বর্তমানে চার্লির অনুসারীর সংখ্যা 143.1 মিলিয়ন। সব হাসির গল্পের পেছনে যেমন আনন্দের কারণ থাকে না, তেমনি যারা মানুষকে হাসাতে পারেন তাদের জীবনটাও যে সাদা হাস্যকর এমনটা নয়। ছোটবেলা থেকেই ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। সেনেগাল থেকে চলে যান ইতালিতে। সেখানে গিয়ে শুরু হয় কঠিন লড়াই, কখনো হোটেলে কাজ, কখনো কারখানায়। অবশেষে চাকরি হারিয়ে সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও তৈরি করা শুরু করেন। চলতি বছরে তিনি ইতালির নাগরিকত্ব পেয়েছেন। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও চেনা মুখ তিনি। খাবি জানান, যখন তার বয়স মাত্র 1 বছর তখনই সেনেগাল ছেড়ে ইতালি চলে যান তার পরিবার। স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে যখন খাবির বয়স 14, তখন তার বাবা মা তাদের এক পার্শ্ববর্তী একটি কোরআন শিক্ষা স্কুলে ভর্তি করেন। সেখানেই পবিত্র কোরআন আত্মস্থ করেন তিনি।